Hi everyone, আপনারা সবাই কেমন আছেন? Welcome back to the channel Life in a Good Home with Tanzila. তো আজকে আমি একটু আসছি একটা আনবক্সিং, ছোট একটা আনবক্সিং ভিডিও আপনার সাথে শেয়ার করছি। আসলে মাঝে মাঝে না অনেক কিছু আনবক্স করে ফেলি, ব্যবহারও করে ফেলি, কিন্তু ভিডিও করা হয় না। তো আমাকে প্রায় রিকোয়েস্ট করে যে আপু আপনি কিছু না কিছু কিনলে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমি এই যে অর্ডার করছি এটা আসছে আজ 4 দিন। আর এখানে এদেশের নিয়ম কি যে আমি শপিং করি খুব কম, বাইরে যে অনলাইনে অর্ডার করি বেশি। তো অনলাইনে বেশি যেটাই অর্ডার করি বাসায় দিয়ে যায়, এটা একটা সুবিধা। কিন্তু বাসায় না থাকলে দেখা যায় দরজার সামনে রেখে যায়, তো একটা চিন্তা থাকে যে আরে বৃষ্টিতে না ভিজে যাচ্ছে। তো এটা এরকম বাসায় ছিলাম না, রেখে গেছে, তো আলহামদুলিল্লাহ দিন বৃষ্টি ছিল না। তো এখন আজকে আমি বাসায় আছি, তো মঙ্গলবারে ভিডিও আপনারা দেখতেছেন না, বুধবারে দেখছেন, কারণ এই যে ব্যস্ততার জন্য ভিডিও আর করতেও পারছিলাম না। তা আমি ভাবছি যে এটা যেহেতু আনবক্সিং করছি আপনাদের সাথে শেয়ার করি। আর কিচেনের জন্য আমি কিছু কিউট কিউট জিনিস নিয়েছি। তো মাঝে মাঝে আমরা কিউট জিনিস নিলেও সেটা দেখা যায় ইউজার ফ্রেন্ডলি হয় না। আর এখন তো অ্যাস্থেটিক জিনিস আমরা অনেক লাইক করি, তো ইউজফুল জিনিস যেটা দিয়ে আপনি একটা দিয়ে অনেক কাজ করা যায় এরকম জিনিস আমার জন্য বেশি ভালো লাগে। তো আমি এরকম জার খুব কম কিনছি এখানে আসার পর। আমার বেশিরভাগ অর্গানাইজার বক্স আছে, কিন্তু এই যে এরকম জার আমার খুব কম আছে। তো এগুলো কেনার কিছু কারণ আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন প্যাকেজিং কত ভালো, এত সুন্দরভাবে প্যাকেট হয়ে আসে যে বাসায় না থাকলেও যদি বাইরেও রেখে যায় চিন্তা লাগে না। কিছু কিছু আছে প্যাকেজিং অত ভালো হয় না, কিন্তু এই কোম্পানিটার খুবই ভালো। তো আমি এগুলাকে আগে ওয়াশ করব। আর আমাদের কলে তো আসলে গরম পানি নর্মাল পানি দুইটাই আসে, তো এই জন্য আমি চুলায় আর বয়েল করলাম না পানি। সাধারণত যে কোনো কাচের জার আমি একটু গরম পানিতে ওয়াশ করি, হট ওয়াটারে ওয়াশ করলে ভালো। তো আমি এখানে একটু ভিজায় রাখছি 10 মিনিটের জন্য, দেন সাথে ব্রাশ আসছে ছোটো টুলস, হ্যাঁ, তো এটা দিয়ে ক্লিন করা যাবে। আর যেহেতু জারের মধ্যে হাত ঢুকতে চায় না মাঝে মাঝে, তো এটা না খুব ইউজফুল। এই জিনিসটা আমি অতটা খেয়াল করিনি অর্ডার দেওয়ার সময়, বাট এখন খুলে খুব আর কি, আরে এটা তো খুব কিউট। তা আমি এখানে এইগুলো একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর আমি এগুলো অ্যামাজন থেকে নিয়েছি এবং লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তা আপনারা কেউ কিনতে চাইলে ওইখানে চেক করতে ভুলবেন না। তো এগুলো শুকাতে শুকাতে আমি একটু ফ্রিজে যে সাইডের যে জায়গাটা থাকে না, এই জায়গাটা না বেশিরভাগ সময় আমরা ইউজ করতে পারি না, হয়তো বা সসের বোতল বা ডিম, তো নিচেরগুলোতে তো এগুলো রাখা হয় না, বা ঠান্ডা পানিও খাই না যেহেতু এদেশে এমনি ঠান্ডা। তো আমরা যে বক্স ইউজ করি, কন্টেইনার, কাচের বক্স, স্কোয়ার বা গোল, ওগুলো না জানেন অনেক জায়গা লাগে। তো ফ্রিজের এই যে জায়গাটুকু অনেক ইউজফুল। তা আমার এখানে যার সব মোটামুটি শুকায় গেছে, তো আমি এখন এগুলোকে ইউজ করব। যে চেরি টমেটো নিয়ে আসছে, তো এদেশে তো সব কিছু আনলে দেখা যায় খুব বেশি একটা ইয়ে থাকে না, ডেট থাকে না। তা আমি খুব সুন্দর করে যে কোনো সবজি, এমনিতে এখানে সবজির বেশ দাম লন্ডনে, তা আনলে না আমি সুন্দর করে একটু ধুয়ে ফ্রেশ করে রাখি। তো আমি যখন রান্না করি চটজল দিই, এটা আমার জন্য খুবই হেল্প হয় মিল প্রিপারেশনের জন্য। ট্রাস্ট মি, আপনারা একটু ট্রাই করে দেখবেন, যে কোনো রান্না তখন আপনার করতেও ভালো লাগবে। তা আমি এখানে সব টমেটো নিচে একটা টিস্যু দিয়ে এভাবে জারে করে রাখলাম, বক্সেও রাখি। আর আমার কাছে মনে হয় যে জার খুব কম জায়গা নেয়, তো বিনস, তারপরে স্ট্রবেরি যা যা ছিল এগুলো একটু ফ্রেশ করে দেন আমি এই সাইডে রাখছি। তো দেখেন সাইডে কত সুন্দর, এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেল না, আমার জায়গাটা ইউজ হলো আর ফ্রিজের ভিতরেও এলোমেলো হলো না। তো এখানে একসাথে 5-6টা জারা রাখা যাবে এরকম। তো এই এই জন্যই আমার নেওয়া, এবং এটার আরও কিছু ব্যবহার আছে সেটা দেখাচ্ছি। যেটাটার নামই হচ্ছে মেসন জার, তো এটার কাজ স্মুদি জুস এগুলার জন্য তো খুবই এটা ইউজফুল। তো এই জারের সাথে লিড আসছে 3 ধরনের, 3 types অফ লিড এবং ডিফারেন্ট, হ্যাঁ। তো জারে আপনি এরকম স্টোরেজ তো করাই যাবে ফুড, সব পাশাপাশি আপনি যখন কোনো স্মুদি বা ইয়ে বা আমরা ড্রিঙ্কস যে কোনো কিছু বানাই, স্পেশালি রমজানে যখন আমরা ড্রিঙ্কস বানাই না, তখন ড্রিঙ্কস না মাঝে মাঝে থেকে যায়, তখন আমার না মনে হয় যে এটা ঢাকনা কোথায় কী কোথায় খুঁজে পাই না। তো এই জারটা হচ্ছে 450 মিলিমিটারের, আর এখানে যে লেখা আছে মেসন, দেন ফ্রুটস আছে সুন্দর সুন্দর, চেরি, স্ট্রবেরি, আবার
সাইড দিয়ে লেখা আছে এক কাপ কতটুক দেড় কাপ কতটুকু। তো বাস্তবে এত কিউট, এবং সাথে কিছু কাগজ এসেছে, এটা হচ্ছে স্টিকার, আপনি এটাতে মানে আমি চাইলে এটাতে কিছু লিখে তারপরে শুকনা জিনিসও রাখতে পারবো। তা আমার এখন লিখার প্রয়োজন নাই, পরে আমি যখন কিছু নিব তখন আমি লিখব। আমি চাচ্ছি না কাগজটা নষ্ট হোক। মেসন জার স্পেশালি যখন হ্যান্ডেল থাকে ওইটা দেখতে খুব কিউট লাগে, কিন্তু হ্যান্ডেল থাকলে হয় কি ওইটা জায়গা লাগে বেশি, এটা আমার অভিজ্ঞতা। তো আমি চেয়েছি যে জারটা যেন আমি সবভাবে ইউজ করতে পারি, সবসময় তো স্মুদি আমি খাবো না, তো হ্যান্ডেল সহ যেটা সেটা কিউট বা জায়গা লাগে এটাই। তো আমি এখন এখানে একটা স্মুদি করবো, স্ট্রবেরি শেকও বলা যায়। তো এটার জন্য আমি এক মুখ তরল দুধ, দেন হচ্ছে একটু বাদাম, খেজুর আর স্ট্রবেরি এক কাপ। আপনারা এখানে ব্যানানা ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করা যায়। তো আমি যখন যেটা থাকে ওইটাই, আর যে কোনো খাবারই তো একটু এই টাইপের খাবার মজা করতে চাইলে একটু সুগার দিলে বেশি টেস্টি হয়, বাট সুগার দিলে তো আর ওই হেলদি থাকে না। তো আপনারা চাইলে সুগার অ্যাড করতে পারেন, বাট আমি একটু হানি দিচ্ছি, আর স্ট্রবেরিগুলো এমনিতেই বেশ মিষ্টি আছে। জাস্ট 2 কি 3 মিনিট লাগছে রেডি। তো এত মজা, রিফ্রেশিং একটা খাবার। আর এখন আমি করব হচ্ছে অ্যাভোকাডো, এটা তো আরেকটা খুবই হেলদি জিনিস, এমনিতেই খালি খালি একটু ব্ল্যাক পেপার দিয়ে মাঝে মাঝে খাওয়া যায়। আর এখন আমি একটু অ্যাভোকাডো স্মুদি করব। এইটার মধ্যে যে মিল্ক নিয়েছি 1 কাপের 1 মগের মতো, দেন একটু হানি আর অ্যাভোকাডো। আমি আর এক্সট্রা কিছুই অ্যাড করিনি, ব্যানানা বা খেজুর আর অনেক কিছু অ্যাড করতে পারবেন। আমার এই অ্যাভোকাডো তো একটু ঘন হয়, তো আমি সবসময় এই সিম্পল এটাই করি, আমার কাছে এটা বেশি টেস্টি লাগে। তো আর একটু বেশি চিনি দিলে মজা, বাট আমি দিইনি। আর এখন একটু ডেকোরেশন করে নিলাম, তো দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কি একদম দোকানে আমরা কত দাম দিয়ে খাই না। আপনারা একবার করে দেখবেন এবং বরফ দিবেন। আমি বরফ দিচ্ছি না, কারণ এমনিতেই বেশ ঠান্ডা থাকে সব কিছু, বাট আইস দিলে এত মানে রিফ্রেশিং লাগে খাওয়ার পরে। তো আপনার বরফের টুকরা ইউজ করবেন। তো ঘরে বানানো একদম রিফ্রেশিং স্ট্রবেরি শেক বা অ্যাভোকাডো স্মুদি যাই বলেন, যেটার জন্য আমরা অনেক দাম দিই দোকানে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তো আপনি এরকম করে একদম নর্মাল একটা মেসন জারে এইভাবে নেবেন, দেখেন এগুলো কিন্তু অনেক ফ্যান্সিও পাওয়া যায়, বাট আমি নেইনি, নর্মাল নিয়েছি যেন আমি সবভাবে ইউজ করতে পারি, শুকনা জিনিসও এবং এ ধরনের খাবারও। তা এখন একটা স্ট্র দেখাচ্ছি, এটা হচ্ছে গ্লাস স্ট্র, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো স্ট্র থাকলে এই ধরনের খাবার খেতে একটা ইজি, আর এই স্ট্রর সাথে এরকম একটা ছোট পরিষ্কার করার মতো ব্রাশ ছিল, তো এর ব্রাশ দিয়ে আর কি স্ট্র পরিষ্কার করতে পারলে কিন্তু খুব ভালো, সুন্দর সবসময় থাকে। এক্সট্রা যে লিডসগুলো দেওয়া হয়েছে, তা এখন আমি বুঝতে পারছি যে এগুলো কতটা ইউজফুল। এমনিতে তো নর্মাল ঢাকনা আছে, তেমনি এটা হচ্ছে স্ট্রর জন্য স্পেশাল। তো চাইলে এই স্ট্র দিয়ে এইভাবেও খাওয়া যাবে খোলা, আর যদি আমার এটা রয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় ইফতারের সময় সব খাওয়া যায় না, তখন আমি চাইলে ওই মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিব। আমি যতটা না এসব মিল্ক শেক বা কোনো ড্রিঙ্কস তেমন পছন্দ করি, আমার সাহেবের একদম এগুলো অনেক পছন্দ। তা আমি প্রায় সামারে তো অনেক করা হয়েছে, বাট মগে খেতাম, এরকম জার ছিল না। তা আমি এখন ওকে এরকম করে দিছি, এত খুশি হয়েছে দেখে যে এটা বাসায় বানাইছো। ঘরেরটা আসলে অন্যরকম, খুবই বাইরের অনেক খেয়েছি বা ঘরেরটাই বেশি টেস্ট। থ্যাংক ইউ।
আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও আসবে হচ্ছে মঙ্গলবার দুপুর 2টায়। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না, লাইক বেশি করে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।